তৃণমূল কংগ্রেসের নিশানায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। প্রকাশ্য রাস্তায় গুন্ডামি দেখুন, তৃণমূল কর্মীকে মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছে। কমিশনের নির্দেশে অবিলম্বে গ্রেফতার করা হোক, এক্সে ভিডিও পোস্ট করে দাবি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর পোস্ট করা ভিডিও। শ্রেয়সী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, শ্রেয়সী, অরূপ চক্রবর্তী তিনি একটি ভিডিও পোস্ট করেছেন এবং তিনি দাবি করেছেন যে প্রকাশ্য রাস্তায় গুন্ডামি দেখুন, বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের কমিশনের নির্দেশে অবিলম্বে গ্রেফতার করা হোক। একেবারে দেখো, অরূপ চক্রবর্তী যে একটি ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিও পোস্ট করে কার্যত তিনি সেটা একটা সিসিটিভি ফুটেজ তিনি পোস্ট করেছেন এবং সেই সিসিটিভি ফুটেজের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে এক্ষেত্রে খানাকুলের যিনি বিজেপি বিধায়ক রয়েছেন সুশান্ত ঘোষ, তার বিরুদ্ধে কিন্তু মূল অভিযোগ করছেন, যেখানে তিনি বলছেন যে প্রকাশ্য রাস্তায় সুশান্ত ঘোষ গুন্ডামি করছেন এবং তিনি বলছেন যে তৃণমূল কর্মী অরবিন্দ ভৌমিককে বিনা প্ররোচনায় হিংস্রভাবে মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছে। এবং এই ঘটনার এই অভিযোগ করার পাশাপাশি কিন্তু কার্যত তিনি ইলেকশন কমিশনকে কমিশনের কাছে আর্জি জানাচ্ছেন যে অবিলম্বে যেন সুশান্ত ঘোষকে অ্যারেস্ট করা হয়, সেই আর্জিও জানাচ্ছেন ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে। অর্থাৎ একটি নির্দিষ্ট সিসিটিভি ফুটেজ তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন এবং সেই ফুটেজে ভিত্তিতে তিনি বলছেন যে তিনি যেটা তার যেটা কষ্ট অভিযোগ, এক্ষেত্রে যে খানাকুলের বিজেপি বিধায়ক তিনি বিনা প্ররোচনা তার দলেরই এক কর্মীকে তিনি মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত তিনি ওই বিজেপির বিধায়ক মানে সুশান্ত ঘোষের খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিক, ইলেকশন কমিশন তাকে গ্রেফতার করুক, এমনই কিন্তু আর্জি জানাচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ আপনাদের। আরও একবার জানাবো, তৃণমূল কংগ্রেসের নিশানায় এবার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। প্রকাশ্য রাস্তায় গুন্ডামি দেখুন, তৃণমূল কর্মীকে মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছে। কমিশনের নির্দেশে অবিলম্বে গ্রেফতার করা হোক, এক্সে ভিডিও পোস্ট করে দাবি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর। আমরা ইতিমধ্যে অরূপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। অরূপবাবু, আপনি একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেই ভিডিওটি পোস্ট করে কি রয়েছে এই ভিডিওতে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আমি সামাজিক মাধ্যমে যখন ভিডিওটা পাই, ভিডিওটা দেখে আজকে ওঠার মতো ভিডিও, যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গ বিধানসভা বিধায়ক খানাকুল বিধানসভা কেন্দ্রের সুশান্ত ঘোষ, তিনি প্রকাশ্য রাস্তায় তৃণমূল কংগ্রেসের সমর্থক অরিন্দম ভৌমিককে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন কিভাবে হিংস্রভাবে মারতে মারতে টানতে টানতে নিয়ে যাচ্ছেন এবং তার সাথে সহযোগিতা করছেন ওখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি। যদি নির্বাচন মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পর আমরা জানি আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের দায়িত্ব, যারা কথায় কথায় আইন শৃঙ্খলার দোহাই দিচ্ছেন, যারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন, আমরা তাদের কাছে জানতে চাই যে তাদের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে যদি আইন শৃঙ্খলার পাঠ এটা হয়, তাহলে নির্বাচন কমিশন এক্ষেত্রে কি ব্যবস্থা নেবে? কেন অবিলম্বে প্রকাশ্য রাস্তায় একজন মানুষকে এভাবে মারা, অ্যাটেম্প টু মার্ডার কেসে কেন তাকে বুক করা হবে না খানাকুলের বিধায়ক? এই লুম্পেন বিধায়ক যদি খানাকুলের রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাহলে নির্বাচনের দিন নির্বাচন হবে না, প্রহসন হবে, আরামবাগ লোকসভার মানুষের কাছে আর কি কৈফিয়ত নির্বাচন কমিশনকে দিতে হবে? অবিলম্বে তার বিরুদ্ধে খানাকুল থানাকে নির্দেশ দিতে হবে, ইলেকশন কমিশনকে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা জারি করে তাকে কাস্টডিতে নিতে হবে এবং এই বিধায়ক তিনি যাতে নির্বাচনের সময় সন্ত্রাস করতে না পারেন, বিরোধী তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ করতে না পারেন, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে নিতে হবে। যদি না করা হয় তাহলে দলগতভাবে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে পথে যাবে। প্রকাশ্য রাস্তায় দেখা যাচ্ছে সেই ফুটেজে পরিষ্কার যে তিনি প্রকাশ্য রাস্তায় বিনা প্ররোচনায় তৃণমূল কংগ্রেসের কর্মীকে বেধরক মার মারছেন। এটাই যদি গণতন্ত্রের নমুনা হয়, ভারতবর্ষের মানুষ দেখুক কোন গণতন্ত্র বিজেপি 2024 উপহার দিচ্ছে। ধন্যবাদ অরূপবাবু। তৃণমূলের নিশানায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। প্রকাশ্য রাস্তায় গুন্ডামি দেখুন, তৃণমূল কর্মীকে মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছে। কমিশনের নির্দেশে অবিলম্বে গ্রেফতার করা হোক, এক্সে ভিডিও পোস্ট করে দাবি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। দেখতে পাচ্ছেন এই ভিডিওটি, এদিকে
অরূপ চক্রবর্তী, তৃণমূল নেতা, তিনি বললেন, একটু আগেই আমরা তার সঙ্গে কথা বলছিলাম, আপনাদের আরও একবার জানাবো, তার বক্তব্য হচ্ছে অবিলম্বে বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করতে হবে, এবং শুধু তাই নয়, লোকসভা নির্বাচন চলাকালীন যাতে তিনি সন্ত্রাস ছড়াতে না পারেন সেটা এনশিওর করতে হবে নির্বাচন কমিশনকে, এমনই দাবি করা হলো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর তরফ থেকে। আপনারা, আমরা কথা বলেছিলাম অরূপ চক্রবর্তীর সঙ্গে, এবং তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী যে ভিডিও আপনারা এই মুহূর্তে দেখছেন, যে 24 ঘন্টার পর্দায় সেই ভিডিওটি পোস্ট করেছেন অরূপ চক্রবর্তী, এবং পোস্ট করে তিনি দাবি করেছেন যে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ প্রকাশ্য রাস্তায় গুন্ডামি করছে, তৃণমূল কর্মীকে মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছে, কমিশনের নির্দেশে অবিলম্বে গ্রেফতার করা হোক, এক্সে ভিডিও পোস্ট করে দাবি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর। এবং তার পাশাপাশি অরূপ চক্রবর্তীর অরিন্দম ভৌমিক যাকে মারধর করছেন সুশান্ত ঘোষ বলে ভিডিওতে দেখা যাচ্ছে, এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হোক, এবং যাতে এনশিওর করা হয় যে লোকসভা নির্বাচন চলাকালীন যাতে সুশান্ত ঘোষ এরকম সন্ত্রাস না ছড়াতে পারে, এমনই দাবি করা হচ্ছে অরূপ চক্রবর্তীর তরফ থেকে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপির মুখপাত্র তথা সাংসদ সমীক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সমীকবাবু, যে ভিডিওটি এই মুহূর্তে চলছে এটি পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী, এবং অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা এখন কথা বলেছিলাম, তার দাবি হচ্ছে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এই যে প্রকাশ্য রাস্তায় তিনি গুন্ডামি করছেন তাকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়, এবং শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের সময় যাতে তিনি এরকম ভোটে সন্ত্রাস না করতে পারেন সেটা এনশিওর করা হোক, এটা দাবি করা হচ্ছে অরূপ চক্রবর্তীর তরফ থেকে। কি বলবেন সমীকবাবু? এই অরূপ চক্রবর্তী ভালো ছেলে, সাহিত্য চর্চা করে, সত্যি ভালো ছেলে, ও কেন এরকম তৃণমূল সংস্কৃতিতে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এসবের মধ্যে ঢুকছে কেন? সত্যি ভালো ছেলে, তৃণমূল কংগ্রেস, আমার মনে হয় অরূপের মতো ছেলেটা দুর্ঘটনাক্রমে এই রাজনৈতিক দলে ঢুকে পড়েছে, নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে গেছে, 27 জনে 56 জনকে খুন করলো, উদয়নবাবু মন্ত্রী, সে প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রী চুল দাড়ি ছেড়ে ফেলার কথা বলছে, গাড়ির উপরে বুম মারছে, মুখ্যমন্ত্রী বলছেন এনআইএ তার শ্লীলতাহানি করেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন খাগড়াগড় বিস্ফোরণের পরে এমন স্টেটমেন্ট করলেন যেটা দ্য ডন দ্য নেশনের ব্যানার হেডলাইন হয়ে গেল, পাকিস্তানের টিভি সম্প্রচারিত করলো, বললেন রয় কাজটা করেছে, তৃণমূল কংগ্রেস তো খুন করছে, গত 1 বছরে রাজ্যে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে 99% তৃণমূল কংগ্রেস কর্মী, তৃণমূলকে খুন করেছে পরিবারের অভিযোগ, আর তার মধ্যেও প্রায় 98% হচ্ছে সংখ্যালঘু, মরছে মুসলমান মারছে মুসলমান, কি অদ্ভুত সমাজ তৈরি করেছে, ওর মধ্যে ধাক্কাধাক্কির গল্প কোথা থেকে এলো, হাত থাকতে মুখ কেন এসব হয়, এই রাজনীতিতে একটু ধাক্কাধাক্কি হলো পশ্চিমবঙ্গের মানুষ একটু বেশি প্রেম ভালোবাসা করে, একটু কাছাকাছি গেলে ধাক্কাধাক্কি হয়, ওই পর্যন্ত সীমাবদ্ধ, বিজেপি কারোর গলা কেটে দেয়নি, বকটুয়ের মতো কাউকে জীবন্ত পুড়িয়ে মারেনি, দক্ষিণ 24 পরগনায় কোনো মায়ের কোল থেকে সে বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেয়নি, হ্যাঁ কাউকে থেতলে খুন করে দেয়নি, আমাদের যে বারাসাতে প্রকাশ্য দিবালকে মোহাম্মদ আলী বিজেপির কর্মী সংখ্যালঘু তাকে প্রকাশ্য দিবালকে পুলিশের সামনে পিটিয়ে মেরে ফেলে দেয়নি, এগুলো মনে হয় অরূপ দেখতে পায়নি, আমার মনে হয় অরূপের এসবের মধ্যে না থাকাই ভালো, ও তৃণমূলের নীতি টীতি নিয়ে যা বলছে এগুলো ভালো, এইসব মারামারির মধ্যে ও যেন একদম না থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।